আজ এসেছি কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের বাজার এলাকা এবং এখানে মোল্লাবাড়ি রয়েছে এবং এখানকার একজন ব্যবসায়ী তার নাম হচ্ছে নজরুল ইসলাম যিনি এখন থেকে প্রায় ছয় মাস আগে আমি একবার ভিজিট করতে এসেছিলাম এবং তিনি একটি সুন্দর খামার স্থাপন করেছেন ইতিমধ্যে খামারের ঘর নির্মাণ করেছেন এখানে প্রায় দুইশো বা তার চেয়ে বেশি গরু লালন পালন করা যাবে এবং তার সাথে তাকে আমি পরামর্শ দিয়েছিলাম জনাব নজরুল ইসলাম সাহেবকে যে তিনি খামার করার আগে যেন তিনি ঘাসের চাষ করেন তা আমার আজকে খুবই ভালো লেগেছে যে এখানে প্রায় ষোলো বিঘা জমির মধ্যে তিনি যারা ওয়ান ঘাসের চাষ করেছেন এবং আমি যে গাছটি চীন থেকে এনেছিলাম সেই ঘাসের কাটিংটা তিনি এখানে লাগিয়েছেন এবং এটি খুবই আশাব্যঞ্জক ফলন হয়েছে এটি বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ টন গাছ হবে ক্ষেতের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে গাছ ফাঁকা রয়েছে এবং এটা প্রথমবার আমরা কাটিং করেছি এবং এই কাটিং আপনারা দেখছেন যে এই কাট গাছটা আমরা কেটেছি এটির বয়স প্রথমবার যেহেতু যারা গাছটা আপনার আপনাদেরকে আমি আগেও বলেছি যে প্রথমবার যারা গাছের চারার থেকে গাছ হতে দুই মাসের উপরে সময় লাগে কিন্তু পরবর্তীতে আপনি প্রতি মাসেই কাটতে পারবেন এই গাছটার বিশেষত্ব হলো যে যারা গাছ যখন আপনি গাবিকে খাওয়াবেন বা ক্যাটেলকে খাওয়াবেন দানাদার খাবার আপনার অর্ধেক পরিমাণ দিলেই চলবে এবং এই গাছের প্রোটিনের পরিমাণ ষোলো থেকে আঠারো পার্সেন্ট এবং গাছের চিনির পরিমাণ কার্বোহাইড্রেট পরিমাণ আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট আর দ্বিতীয়ত হচ্ছে যে এই গাছটা খুব সফট এবং গাছের পাতাগুলো পাতার মধ্যে কোনো ধরনের আঁশ নাই এবং ধারালো না মসৃণ এবং ক্যাটেল এটা খুব মজা করে এই গাছটা খায় এবং আপনি যদি গাছটাকে ইচ্ছা থেকে ইচ্ছে করেন আপনি সাইলেস করে রেখে দিতে পারেন আজকে এসেছি নজরুল ইসলাম সাহেব আমাকে রিকোয়েস্ট করেছেন আমরা এখানে সাইলেস তৈরি করব তার ফার্মে যে এবং আমরা এই গাছটাকে সংরক্ষণ করতে পারি নেপিয়ার বা পাকচং গাছ দিয়ে সাইলেস করা যায় না বা জারা দিয়ে সাইলেস করা যায় এবং এই গাছটির বিশেষত্ব যেহেতু গাছে কার্বোহাইড্রেট পরিমাণ অনেক বেশি সেখানে খুব বেশি চিটা প্রয়োজন দেওয়া দেওয়ার প্রয়োজন হয় না আর দ্বিতীয়ত হচ্ছে যে এই গাছটাতে সংরক্ষণ করার সংরক্ষণ অধিক সময়কাল সংরক্ষিত করা সংরক্ষণ করা যায় তো আমি আপনাদেরকে ক্ষেতটা দেখিয়েছি এবং আমি যিনি গাছ চাষ করেছেন তিনি হলেন আমাদের ইসলাম সাহেবের ম্যানেজার আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখে আমার ট্রেনিং সেন্টারও তারা গিয়েছিল এবং তারা সবসময় এই পরামর্শ নিয়ে খামারটা করছে আসসালামু আলাইকুম আমি প্রথমে সারের পরামর্শ অনুযায়ী যারা ওয়ান গাছ চাষ করি কাটিং ওনার মাধ্যমে নিয়েছি উনি আমাকে কাটিং দিয়েছে কাটিং আমি যেভাবে রোপণ করতে বলছে ওইভাবে রোপণ করছি এর মধ্যে ভালোই ফলন হয়েছে আমার প্রথম স্টেজে আমি ভালোই ফলন পাইছি দুই থেকে আড়াই মাস বয়সে আমার ঘাসগুলা এইভাবে হয়েছে তারপর আমি সারের ডাকছি সার আমার এখানে পরিদর্শন করতে আসছে বেশি সময় লাগে না আমি বেশি পানি দিইনি দুইবার পানি দিয়েছি আর লাগানো এই সারটার যা দিতে দিতে বলছে যে স্যার আমি সেইভাবে গোবর সার দিতে পারিনি কিন্তু আমি জৈব সার দিয়েছি সারের ওই জৈব সার দিয়ে যা হয়েছে ওইটাই করছি স্যার গোবর সার আমরা দিতে পারিনি রাসায়নিক সারই দিয়েছি স্যার সন্তুষ্ট দেখে না আমি মোটামুটি সন্তুষ্ট আমি অবশ্যই ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে স্যার এই আমরা এই খামারের যিনি সত্ত্বাধিকারী জন নজরুল ইসলাম তিনি মূলত একজন লোহার ব্যবসায়ী এবং পুস্তকলায় ওনার লোহার ব্যবসা রয়েছে এবং তিনি আমার কাছে গিয়েছিলেন আমার বাসায় গিয়েছে এখন থেকে প্রায় মাসে আগে তখন ওনাকে আমি বলেছিলাম যে আগে আপনি ঘাস চাষ করেন এবং একই সাথে তিনি ঘরও করেছেন বা ক্যাটেল শেডও আপনাদের দেখাবো তা আমরা ওনার কাছ থেকে কোনো অভিব্যক্তি জানতে চাই আগে আমাদের ফার্ম তৈরি করার আগে ঘাসের খাবারের ব্যবস্থা করার কথা বলছে তো ওই ওইটাই চিন্তা করে আমি আগে খাবার খাবারের ব্যবস্থা করলাম তো এখন লাগানে খুব ভালো লাগতেছে মোটামুটি ঘাস আল্লাহ দিলে খুব ভালো ভালোইছে তো দেখি সামনে কি হয় দোয়া করবেন জি ধন্যবাদ ইসলাম আসলে হচ্ছে কি ক্যাটেল ফার্ম করেন বা লাইফ স্টকের যে কোনো কম্পোনেন্টে যান বা কৃষির যে কোনো ক্ষেত্রে যান প্রথমে আপনাকে ফিটকে আপনার বিশেষ করে অ্যানিম্যাল ফার্মে প্রথমে আপনাকে ফিট নিশ্চিত করতে হবে যে বিশেষ করে সবুজ ঘাস আপনারা অনেকেই মনে করেন যে বাজারের খাবার যারা দানাদার খাবার কিনে খামারকে লাভজনক করবেন আসলে এটি অনেক কঠিন কাজ দানাদার খাবার একদিকে মূল্য অনেক বেশি দ্বিতীয়ত হচ্ছে যে দানাদার খাবার আপনি যা দিবেন তার থেকে চার থেকে পাঁচ গুণ যদি আপনি কাঁচা ঘাস না দেন বা ফাইবার না দেন তাহলে আপনার খামারের অ্যানিম্যালগুলি ভালো থাকবে না তা আর খরচ তো অনেক গুণ বেড়ে যাবে আপনি যদি যারা ঘাসের চাষ করেন দেখা যাবে যে একটা ক্যাটেলকে চারশো কেজির জন্য একটা ক্যাটেলকে মিনিমাম ছয় কেজি দানাদার খাবার দেওয়ার প্রয়োজন পড়ে এবং তার জন্য পঁচিশ থেকে তিরিশ কেজি কাঁচা ঘাসের দরকার হয় কিন্তু আপনি যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস যদি আপনি বিশেষ করে যারা পাঁচ কেজি ঘাস বাড়ান তাহলে এক কেজি দানাদার খাবার কমানো যায় অর্থাৎ তিরিশ কেজি যারা ঘাস দিতে পারলে আমি হয়তো চার কেজি দানাদার খাবার দিই একটা চারশো কেজি ওজনের কেটেল লালন পালন করতে পারবো এবং এটার ফলন অনেক ভালো এবং আমি আপনাদের বলেছি যে বিঘা প্রতি বৎসরে আশি টনের উপরে ফলন হয় এবং এটি অনেক লাভজনক একটি ঘাস যারা চাষ করেছে বাংলাদেশের শত শত নয় হাজার হাজার ফার্মার যারা এই যারা ঘাস চাষ করে আজকে তাদের খামারকে লাভজনক করেছে আমি যারা সম্পর্কে আরেকটু বলবো যে ধরেন আর যারার ফলন কিন্তু কাছাকাছি কিন্তু বুট্টা যেমন এক সিজন হয় আর বুট আর যারা একবার লাগিয়ে দেবেন কয়েক বছর পর্যন্ত চলতে থাকবে এবং একটা সময় যা পরে আপনার নিজেরই এইটা তুলে ফেলতে হবে কারণ এত বেশি হয়ে যাবে এর ভিতরে আপনি আর প্রবেশ করতে পারবেন না স্যার কিন্তু বলে দিয়েছে যে বুটে এই যারা গাছ লাগানোর নিয়ম আছে একটা মা এই থেকে মানে একটা মাদা মাদাজিরারে বলি বা একটা জায়গা থেকে একটা সোফা থেকে একটা সোফার দূরত্ব হলো চার ফুট চার ফুট বাই চার ফুট চার ফুট বাই চার ফুট কিন্তু এক বছর পরে দেখবেন যে এখানে ভিতরে কোনো জায়গা নেই পুরো জায়গাটা আপনার ব্লক হয়ে গেছে ঠিক আছে এখানে এই যে প্রথমবার ফাঁকা ফাঁকা রাখছে দ্বিতীয়বার যখন হবে তখন দেখা যাচ্ছে যে এটা যে জায়গাটা কাভার হয়ে যাবে হাঁটার জায়গাটা থাকবে না এই জন্য আমরা চার ফিট বাই চার ফিট করবেন আর এই এইটা চারাটা লাগানোর নিয়ম হচ্ছে এবং আপনি কখনই মনে করবেন যা করবেন না যে আমি কাছাকাছি গাছ লাগালে বা জায়গা ফাঁকা রাখলে আমার উৎপাদন কম হবে এটি আপনারা অনেকেই মনে করেন আসলে সেটি সঠিক নয় আপনি যত বেশি জায়গা রাখবেন এবং ফাঁকা রাখবেন সঠিক নিয়মে করবেন ঘাসের প্রোডাকশনটা খুব ভালো হবে আর এই গাছটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই গাছের নিচে অন্য কোনো গাছ থাকতে পারবে না গাছ ক্ষেত্রে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে অর্থাৎ যে দুবরা গাছ বা অন্য যে কোনো গাছ এটা নিচে যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পনেরো থেকে পনেরো দিন থেকে এক মাস পর পর পানি সেচ দিতে হবে আর হচ্ছে যে সেচ দেওয়ার পরে যদি আপনি বিঘা প্রতি পাঁচ কেজি করে ইউরিয়া সার ছিটে দেন তাহলে প্রচুর ফলন হয় আর এমনি বিঘা প্রতি আমি আগেও বলেছি যে দুই দুই থেকে তিন টন মিনিমাম গোবর দেওয়া লাগবে তাহলে আপনার ফলন ভালো আসবে যত বেশি গোবর দিতে পারেন গাছের ফলন তত বেশি আসবে এবং গোবর এই গাছের জন্য অত্যন্ত উপদেয় একটা খাবার এবং আমি দেখেছি চীনে তারা পাহাড়ের মধ্যে অথবা পাহাড়ের ঢালে এবং কাকরের মধ্যে এই গাছের চাষ করে ওখানে প্রচুর গোবর ব্যবহার করে এবং গোবর আর পানি হচ্ছে এই গাছের মানে মূল মানে খাবারের বিষয় কাজে গাছকে আপনি চাষ করতে হলে সেভাবে করেন আর আমাদের দেশের মাটি তো সোনার মাটি যেখানে ফালাবেন চারা মানুষের চাষ করার দরকার হয় না এমনি থেকে গাছ গজায় যায় বাংলাদেশের মাটি মানে উর্বর যেখানে কোনো পাখিরাও যদি বীজ ফেলে রাখে সেখানে গাছ হয়ে যায় আর আপনি যদি গাছের মাটির যত্ন করেন তাহলে সেখান থেকে অনেক ভালো গাছ পাবেন আমার একটা স্যারের সাথে আমি এই বলি যে অনেকেই আছে কি যে এইভাবে গাছটা থাকে গাছটা থাকে এটার অর্ধেকটা মাটি নিচে থাকে একটা গিরা মাটি নিচে থাকে একটা গিরা মাটির উপরে এটা কিন্তু এভাবে লাগানো যাবে না দুটা গিরাই মাটির নিচে থাকবে এক ইঞ্চি মাটি নিচে এবং এভাবে এই চাকৃতির এরকম তাহলে হবে কি এখান থেকে আপনার চারটে জায়গা থেকে আর কি আপনার আর তখন আপনারা এই এইভাবে দেন এভাবে দেন কেন যে একটা হবে এইভাবে দেন যে একটা মিস হতে পারে মানে চারটা গিট্টু থেকে একটার আশা আশা করেন আর এখানে চারটা গিরা থেকে চারটাই হবে বন্ধুরা আমার আমরা ওনাদের বাড়িতে যাবো সাইলেসটা দেখাবো আরেকটা পর্বে সে বন্ধুরা সবাই ভালো থাকুন আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন সবাই ছড়িয়ে দিন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনি আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমরা দেশের বলবে বিশ্ববাসী